যে সমস্ত অলিয়া উলিয়ারা যাতে এক কেন, যে যে নিজেকে পবিত্র করছে, প্রত্যেকটা পুকুরের মধ্যে যেরকম সূর্য দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মুমিন ব্যক্তি অলি আউলিয়া এদের মধ্যে আল্লাহ এরকম সূর্যের মতো ঝলক করতেছে, তখন দেখা যায় যে সূর্যের যে ঝলকটা পানিতে দেখছি এটার থেকে একটা ঝলকানি যখন একটা বাড়িতে একটা বেড়ার মধ্যে দেখতে পাচ্ছি তাহলে বোঝা গেল এটারও একটা শক্তি আছে। তো এই পৃথিবীতে অলিয়াউলিয়াদেরকে আল্লাহ এই পরিমাণ শক্তি দিয়ে রাখছে, আর এক আল্লাহ সমস্ত অলিয়াউলিয়ার মধ্যে এরকমভাবে পুকুরের মধ্যে যেরকম সূর্যকে দেখতে পাই তেমনি আল্লাহ প্রত্যেকটা অলিয়াউলিয়াদের মধ্যে আছে। এই দিক দিয়ে আমরা একটা বলতে পারি হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা চলতে যাইয়া বিভিন্ন মানুষের সাথে চলি, বিভিন্ন অলিয়া উলিয়াদের সাথে চলি, পীর মাশায়েখদের সাথে চলি, অনেক ভক্তদের সাথে চলি, কিন্তু দেখা যায় তারা একটা কথা বলে থাকে যে আউলিয়ারা যাতে এক। হে জগৎবাসী, আউলিয়ারা যাতে এক এটা কী করে সম্ভব? যদি আমরা সেই নবী রাসুলদের দিকেও লক্ষ্য করি, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মোহাম্মদ রাসুলুল্লাহ এবং দেখা যায় দাউদ আলাইহিস সালাম, এই চারজন নবী শ্রেষ্ঠ। এই চারজন নবী যদি শ্রেষ্ঠ হয় তাহলে এই চারজন নবীকে চার রকম গুণ, চার রকম বিষয় নিয়ে তারা পৃথিবীতে প্রেরণ হয়েছেন। যেমন ঈসা রুহুল্লাহ, রুহের সাইড নিয়ে তিনি আসছেন। কালামুল্লাহ, মুসা কালামুল্লাহ, তিনি কথার ভাগ নিয়ে আসলেন। এবং মোহাম্মদ রাসুলুল্লাহ, তিনি রাসুলের ভারপ্রাপ্ত নিয়ে আসলেন। তাহলে এই চারজন নবী চার রকমের ধরন, চার রকমের বিষয় নিয়ে পৃথিবীতে প্রেরণ হইলেন। যেমন মুসা আলাইহিস সালামের সাথে তার জ্ঞান চরিত্রের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল পাওয়া যায় না। দাউদ আলাইহিস সালামের সাথে ঈসা রুহুল্লাহ, যিনি আমাদের ঈসা নবী, তার সাথে মিল পাওয়া যায় না। চারজনের পাঠ, চারজনের চরিত্র, চারজনের গুণ ক্ষমতা সম্পূর্ণই আলাদা আলাদা। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি যে এই পৃথিবীতে আমরা যখন জন্ম নিয়েছি তখনই শুনেছি নবুয়াত খতম, নবী আর আসবে না। তো এখন বেলায়েতের যুগ, পীর মাশায়েখের যুগ। এখন দেখা যায় এক একটা পীর এক এক রকম, কারো জ্ঞানের সাথে, কারো চরিত্রের সাথে, কারো কোনো কিছুর সাথে মিল পড়ে না। এই পীর বলতেছে এরকম, ওই পীর বলতেছে এরকম। যেমন কাদরিয়া তরিকাতে গেলে একরকম বিষয়, চিস্তিয়া তরিকাতে একরকম বিষয়, মুজাদ্দিদের মধ্যে একরকম বিষয়, নকশবন্দিয়া যে একটি তরিকত সেটাই আর এক রকম। চার তরিকার চার রকম বাস, চার রকম গুণ, চার রকম শিক্ষা। তাহলে দেখা গেছে যে এই আল্লাহ কিন্তু একটা নবীর মধ্যে সমস্ত গুণ দিয়ে পাঠাই দিতে পারতেন, তবে বিভিন্ন নবী রাসুলদেরকে যেমন বিভিন্ন গুণ ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, তেমনি এই পৃথিবীতে বেলায়েতের যুগে অলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা আছে এক একজনকে এক এক গুণ, এক এক ক্ষমতা, এক এক রকম করে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু কেউ কাউকে ছোট করতে পারবে না, কেননা সকলেই তো আল্লাহর প্রেরিত। যাই হোক, এখন যেটি বলতে চাইতেছি যে মানুষে বলে থাকে যে আউলিয়ারা যাতে এক, এটা কেউ বুঝলেও বলে, কেউ না বুঝলেও বলে। তবে যাতে এক কী করে? কারোর সাথে তো কারো মিল নেই, তবে যাতে এক একটা দিক পাওয়া যায়। যেমন একটা কথা বলা হয় যে সমস্ত অলিয়াউলিয়াদের মধ্যে আল্লাহ আছে, সমস্ত নবী রাসুলদের মধ্যে আল্লাহ আছে, মুমিন ব্যক্তিদের মধ্যে আল্লাহ আছে, আর অন্য সাধারণ লোকেদের মধ্যে আল্লাহ নেই। আর আল্লাহ নেই এই কথাটা প্রমাণ করে কিসে? এই কথাটা প্রমাণ করে আল্লাহ বলেছেন মুমিন ব্যক্তির কালবে আল্লাহ থাকেন, মুমিন ব্যক্তির কালবে থাকে। তাহলে মুমিন কে? যারা কামেল ওলিয়া আউলিয়া তারাই তো মুমিন। শুধু আমরা যদি নামাজ রোজা বা বিভিন্ন ইবাদতের কথা ভাবি যে এগুলো করলেই মুমিন, না বাবা। মুমিন ব্যক্তি কে? যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, আল্লাহর সাথে হার্ট কানেকশান আছে, আল্লাহর সাথে কথা বলে এবং সে নিজেকে পবিত্র করেছে, তিনিই একমাত্র মুমিন। আরেকটি বলে থাকি
যারা মুসল্লিগণ এদেরকে আমরা মুমিন বলি। আসলে মুমিন হইতে হবে এবং মুমিনের মধ্যে আল্লাহ কালবে বসত করে। যাই হোক, আজকের যে বিষয়টি সেই বিষয়টি হলো যে আউলিয়ারা যাতে এক কীভাবে এক একটা আউলিয়ার সাথে আরেকটা আউলিয়ার সাথে মিল নেই, একটা পীরের সাথে আরেকটা পীরের মিল নেই, এক একটা নবীর সাথেও আরেকটা নবীর মিল নেই, তাহলে আউলিয়ারা যাতে এক হলো কী করে? যাতে একটা হলো এভাবেই যে আল্লাহ বলেছে আমি এক। তবে আকাশের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সূর্যটা একটা, একটা সূর্য আমরা দেখতে পাই। তবে এই পৃথিবীতে যদি 1 লক্ষ পুকুর থাকে আর 1 লক্ষ পুকুরের মধ্যে যদি পানি থাকে, তাহলে 1 লক্ষ পুকুরের মধ্যে গিয়ে দেখব যে এই পুকুরের মধ্যে একটা সূর্য দেখা যায় ঝলমল করতেছে, আরেকটা পুকুরে সূর্য ঝলমল করতেছে, আরেকটা পুকুরে সূর্য ঝলমল করতেছে। তাহলে বোঝা গেল কি, সূর্য তো একটা কিন্তু লক্ষ পুকুরের মধ্যে লক্ষ সূর্যকে দেখা যাচ্ছে। তবে এটা কি সেটা নকল? নকলও বলা চলে না, কেননা যে সূর্যটা পানিতে দেখতে পারতেছি এটার ছিটকানো একটা গাছের মধ্যে বা একটা ঘরের মধ্যে যখন এটার ঝলকানিটা গেছে তখন ঘরের মধ্যে বেড়ার মধ্যে দেখা যায় আলো ঝলকাইতেছে। তার মানে এই পানির মধ্যে যে সূর্যটি দেখা যায় এটিরও একটা ক্ষমতা আছে। তাহলে আল্লাহ এই পৃথিবীতে সমস্ত অলিয়া উলিয়াদেরকে কি বলেছেন, যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম। কেন সফল কাম? সে আউলিয়ার মধ্যে আল্লাহ নিজে বিরাজ থাকে। তাহলে যেটা বলতে চাইতেছি যে সমস্ত অলিয়া উলিয়ারা যাতে এক কেন? যে যে নিজেকে পবিত্র করছে, প্রত্যেকটা পুকুরের মধ্যে যেরকম সূর্য দেখতে পাচ্ছি, মুমিন ব্যক্তি অলি আউলিয়া এদের মধ্যে আল্লাহ এরকম সূর্যের মতো ঝলক করতেছে, তখন দেখা যায় যে সূর্যের যে ঝলকটা পানিতে দেখছি এটার থেকে একটা ঝলকানি যখন একটা বাড়িতে একটা বেড়ার মধ্যে দেখতে পাচ্ছি তাহলে বোঝা গেল এটারও একটা শক্তি আছে। তো এই পৃথিবীতে অলিয়া উলিয়াদেরকে আল্লাহ এই পরিমাণ শক্তি দিয়ে রাখছে, আর এক আল্লাহ সমস্ত অলিয়া উলিয়ার মধ্যে এরকমভাবে পুকুরের মধ্যে যেরকম সূর্যকে দেখতে পাই তেমনি আল্লাহ প্রত্যেকটা অলিয়া উলিয়াদের মধ্যে আছে। এই দিক দিয়ে আমরা একটা বলতে পারি যে সকল আউলিয়ারা যাতে এক। হে জগৎবাসী, আমার এই কথাটি যদি কেউ মনে করেন যে ঠিক আছে, তবে আলহামদুলিল্লাহ, যদি কারো মনে বা জ্ঞানে খটকা জাগে তো অবশ্যই আমাকে জানাবেন যে আল্লাহ কি বলেছে, আমি এক, আমি লক্ষ কোটি ঘরে বিরাজমান থাকি। তবে আজকের এই আলোচনাটি আমি যা বোঝাইতে চাচ্ছি সেটি হলো এই পৃথিবীতে দেখবেন এক এক আউলিয়া, এক এক পীরের এক এক ধরন, এক এক কথা এক এক রকম। তাই বলে কাউকে খারাপ মন্তব্য করা যাবে না, কারণ সবাই এক সাবজেক্ট নিয়ে আসেনি। ঈসা আলাইহিস সালামের এক সাবজেক্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাবজেক্ট, এবং মুসা আলাইহিস সালামের এক সাবজেক্ট, দাউদ আলাইহিস সালামের এক সাবজেক্ট, দেখবেন এক একজনে এক এক সাবজেক্ট নিয়ে প্রকাশ করে গেছেন, মানুষকে দাওয়াত দিয়ে গেছেন, মানুষকে ইসলামের পথে, মানুষকে আল্লাহর পথে ডেকে গেছেন। কিন্তু চারজনে যেরকম চারটার ধরন নিয়ে আসছে, এরকম অলিয়া উলিয়াদের মধ্যে অগণিত অলিয়া উলিয়াদের মধ্যে অগণিত ধরন আছে। তো এই জন্যই বলা হয়েছে আউলিয়ারা যাতে এক। হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।